ধন্যবাদ। আমার আমার ডুলি জাজগা খেপছে। আর হেল লাগে আপনার খেপন লাগে, আমি তো যথেষ্ট। আমার প্রশ্নের জবাব করে আমাকে প্রশ্ন করলেন একটি, বাবা ছেলেকে বলল, এই যে এর নাম খাজা মইনুদ্দিন চিশতি, মস্ত ওরা আল্লাহর ওলি, সালাম করো তার পায়। ছেলে, খাজা মইনুদ্দিন চিশতির পায় সালাম না করে সালাম করলেন বাবার পায়। আমার খাজা বাবা গেলে আমি খুব খুশি হয়েছি। খাজা বাবার পায়ে সালাম না করাতে খাজা বাবা খুশি হইল, এমন কি ভাব অর্থ তার ভিতরে ছিল যার কারণে খাজা মইনুদ্দিন চিশতি খুশি হইল। এই তার একটি প্রশ্ন। আর আমি বলছিলাম, যে ওই যে ইন্দুর হাতির পাছায় পড়ছে আর হাতির মাথায় পড়ছে ডাব, তো ইন্দুর একেবারে হাতিতে জারা দিয়ে উঠছে, তা ইন্দুরে কয় ওস্তাদ দুঃখ পাননি, কিন্তু হাতিতে কয় কেমনে বুঝাই যে তুই যে পাছায় বসে দিয়ে টেরি পাই নাই কিন্তু মাথায় যে ডাব পড়ছে এই জন্য ব্যথা পাই। এটার পরিপ্রেক্ষিতে একটা গল্প বললেন, ওই গুরুর নাম বলে কি কালুসা, আর ভক্তের নাম হইল সুবহান। তাহলে ওই গুরু কয়, যা খাওয়াইল আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ। আর একদিন দুই দিন তিন দিন এমন করতে করতে একদিন ভক্ত কয়, হুজুর রাখেন, বলে কি কয়, আজকে দোয়া আমি করুম, আজকে দোয়া আমি করুম। তাই আজকে ভক্ত দোয়া করে ধরছে, কি দোয়া, খাওয়াইলা লইলা বালা হালা হালা কাল্লা, হ্যাঁ কাল্লা হালা হালা। আচ্ছা, আপনি এরকম কথা দিয়ে যদি আমারে ঠকাইতে চান তো আমিও তো এরকম কইতে পারি, হ্যাঁ আমি পারি কিনা। ওই যে বড় ভাই আর ছোট ভাই, এক ভাই লোক কানা এক ভাই লোক ন্যাংরা, তো নামাজ পড়তে সুরা ফাতে হলো বাধ্যতামূলক, তো যে ভাই ন্যাংরা ওই ভাই প্রত্যেক দিন নামাজ পড়ে, নামাজের ভিতরে দাঁড়াইয়া ওই কারো কারো অভ্যাস আছে একা নামাজ পড়লে সুরা জোরে জোরে পাঠ করে, আবার কেউ কেউ মনে মনে পাঠ করে, তো যেই ভাই নামাজ পড়ে নিয়মিত, হেই ভাই আজকে নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানের রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, এহেদিনা সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। তো যেই ভাই ছোট ভাই লো কানা, ওই কানা ভাই আবার প্রত্যেক দিন শুনে ছোট ড্রাইভার নামাজ নামাজ পড়ে না, যে প্রত্যেক দিনই কয় ইয়া কানা বুধু ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, কি আরে ভাইয়ের লগে সব সম্পত্তি লইয়া ঝগড়া, এর লগে নামাজের ভিতরে আমার কানা কানা করবো, এটা তো ভালোই তাছে না। আজগা কয় সম্পত্তি দিলে দেখ, না দিলে না দেখ, নামাজ আজগা আমি আগে পড়ুম, ভাইয়ে খালি নামাজের ভিতরে দাঁড়াইছে থাফা দিয়া দৈরা কয় ভাই আজগা আগে নামাজ আমি পড়ুম, তারপরে তুমি সময় থাকলে পড়ো, নামাজ পড়ার জন্য দাঁড়াইছে এন সুরা ফাতহা পাঠ করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া ল্যাংরা বুদু ইয়া ল্যাংরা স্তাইন। বড় ভাই নামাজের ভিতরে থাপাতা ধরছে যে তোর সুরা হইতেছে না, তুই এটা কইতেছত কি, কয় ভাই
তুমি আমারে দিনের পর দিন খালি কানাবুদু কও বাপে আমার নাম রাখছে বদরুদ্দিন আর তুমি এটা কানাবুদু আমারে বানাই প্রত্যেক দিন কও আর আমি একদিন কইছি আর আমার নামাজই পড়তে দাও না আরে কইলে তো আমিও কইতে পারি কিন্তু বলবো না কেন বলবো না আপনি আমার ওস্তাদ এই জন্য আপনাকে বলবো না একটা প্রশ্ন করলেন অত্যন্ত মূল্যবান সেই বাবা হুকুম করেছিলেন তার সন্তানকে সালাম করো সেই বাবা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ভক্ত সন্তান ছিল হযরত শেখ ফরিদ এই শেখ ফরিদকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটি কর্ম করার জন্য বলেছিলেন কবরের ভিতরে বসে বসে তুমি রিয়াজত করো কবরের ভিতরে থাকতে 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 শেখ ফরিদ এমন শুকনা শুকাইয়া গেলেন খাজা মইনুদ্দিন চিশতি জানতে পারলেন সেই আজমির থেকে দিল্লিতে ছুটে আসলেন বলে কুতুবউদ্দিন তোমার এই ভক্তকে এত কষ্ট দেওয়া ঠিক হইতেছে না তুমি তাড়াতাড়ি তাকে সেখান থেকে তুলে আনো বলে বাবা আপনি যখন অনুমতি দিলেন তাহলে চলুন সেই কবরের পাশে গিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শেখ ফরিদকে উঠে আসার জন্য বললেন শেখ ফরিদ উঠে আসলেন কঙ্কাল সার দেহ সেদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিল তুমি খাজা মইনুদ্দিন চিশতিকে সালাম করো শ্রদ্ধা করো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথায় শেখ ফরিদ খাজা মইনুদ্দিন চিশতিকে সালাম না করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পায় সেদিন সালাম করেছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিল তুমি এটা কি করলে খাজা মইনুদ্দিন চিশতিকে অপমান করলে আমার খাজা মইনুদ্দিন চিশতি বলেছিল না শেখ ফরিদ ঠিক কাজটি করেছে তার কারণ হলো ওর কাছে জিজ্ঞেস করো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে তুমি শেখ ফরিদ সালাম করলে না কেন আমার মুর্শিদকে আমার বাবা মইনুদ্দিনকে সেদিন শেখ ফরিদ বলেছিল মুর্শিদ আপনার কাছে আপনার মুর্শিদ বড় কিন্তু আমার কাছে যে আমার মুর্শিদ বড় আমার কাছে আমার মুর্শিদের চেয়ে বড় আর কেউ হতে পারে না তাই আমার সালাম শ্রদ্ধা ভক্তি যদি পাইতে হয় আমার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পাবে এই ছিল তার প্রশ্নের জবাব আমি করলাম আমার বড় পীরের জীবন থেকে ছোট্ট একটি গান থাকবে বড়পীর আব্দুল কাদির জিলানি একটা চোর গিয়া কইত বাবা আপনার কাছে আইছি আর সঙ্গে সঙ্গে আল্লাহ রুলি বানাই দিত একটা ডাকাত গিয়া বড়পীরের সামনে পড়ছে সঙ্গে সঙ্গে আল্লাহ রুলি বানাই দিছে একটা বাট পার গিয়া বড়পীরের সামনে পড়ছে সঙ্গে সঙ্গে আল্লাহ রুলি বানাই দিছে একটা বেয়াদব গিয়েও পড়ছে সঙ্গে সঙ্গে আল্লাহর অলি বানাই দিছে আবার অনেক আল্লাহর অলি বড় বীরের সামনে বেয়াদবি করছে সেই তার আউলিয়াগিরিও কাইরা লইয়া গেছে এরকম অসংখ্য ঘটনা তার জীবনের ভিতরে আছে যেই বড় পীর আব্দুল কাদির জিলানি পলকে অলিয়া অলিয়া বানাই দিতে পারে সেই বড় পীর আব্দুল কাদির জিলানি এক ব্যক্তিকে আউলিয়া বানাইতে তার 28 দিন সময় নিয়েছিলেন 28 দিন পর তাকে আউলিয়া বানাইলেন আমি জানতে চাই এই 28 দিনের ভিতর কি কর্ম দিয়া তারা আউলিয়া বানাইছিলেন বড় পীরের 28 দিন সময় লাগলো কেন এই ছোট্ট করে আমার একটি জিজ্ঞাসা 28-এর মর্তবা কি তবে আমার একটি কথা এরপরে আর আমি সময় পাবো না আমার ওস্তাদ আবুল সরকার যা কয় সব শুনবেন যদি কোনো ভাজে কথা কয় একটাও বিশ্বাস করবেন না সব শুনবেন আমরা তোমার রুহানি সন্তান গো খাজা তোমার রুহানি সন্তান রুহানিতে এসে উপস্থিত হয়ে মজলিসে খাজা গো বড়দি খাজা গো উপস্থিত হয়ে মজলিসে খাজা গো
দয়াল নবী তোমায় ভালোবাসে খাজা মদিনাতে দয়াল নবী তোমায় ভালোবাসে তুমি তারে নিয়ে এসো খাজা গো খাজা তারে নিয়ে এসো খাজা গো খাজা তারে নিয়ে এসো খাজা গো খাজা তোমার এই রোষে উপস্থিত হয়ে মদিশে খাজা গো দয়াল খাজা গো উপস্থিত হয়ে মদিশে কিছু মৌলবি আছে নামধারী রাসূলের হাদিসে পাইছি যারা যারা হলো ওহাবি দল এই ওহাবির দলেরা কয় মানুষ মইরা গেলে আর কিছু থাকে না বড় বীর মইরা গেছে কিছু নাই খাজা বাবায়ও মইরা গেছে কিছু নাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মইরা গেছে কিছু নাই এটা ওহাবির দলেরা কয় বাবারে মোগল সম্রাট বাদশা আলমগীর এই বাদশা আলমগীর কি করলেন সৈন্য সেনা লইয়া দিল্লি থেকে রওনা দিলেন তিনি বললেন আমি আমার সামনে দিল্লি থেকে আজমির পর্যন্ত যতগুলো মাজার আছে আমি প্রত্যেকটা মাজারে যাব আমি প্রথম দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে সালাম করব যদি আমার সালামের জবাব ওই দরবার শরীফ থেকে না আসে সেই মাজারখানা আমি ভেঙে ফেলব প্রথম এক মাজারে গেলেন দিলেন সালাম শব্দ আসে না ভক্তদের সৈন্যদেরকে বলে ভাঙো তারপরে গেলেন আরেক মাজারে সালাম দিলেন জবাব আসে না সৈন্যদেরকে বলে ভাঙো এমনি করে ভাঙতে ভাঙতে একশো একটা মাজার ভাঙ্গা বাদশা আলমগীর আমার খাজা মইনুদ্দিন চিশতির দরবারের সামনে গিয়া উপস্থিত হয়েছে আজমির শরীফে সৈন্য রাগায় হুজুর এই মাজারটা একটু বড় গরম ভক্ত বেশি আপনি অন্য অন্য মাজারের ভিতরে একবার সালাম করছেন এই মাজারের ভিতরে দুইবার তিনবারের নিচে অন্তত ওকে ভাঙার অনুমতি দিয়েন না আমরা পারুম না শৈল কাপে আমার খাজা মইনুদ্দিন চিশতির দরবারে বাদশা আলমগীর গিয়া যখন প্রথম সালাম করলেন সালাম দিলেন জবাব আসে না আবার সালাম দিলেন জবাব আসে না আবার সালাম দিলেন জবাব আসে না আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম আর সঙ্গে সঙ্গে রওজা মোবারক হতে জবাব আসলো ওয়ালাইকুম সালাম হুরযুগে আলমগীর বাদশা থরথর করে কাঁপতে আরম্ভ করলো বাদশা আলমগীর বলে এই মাজারটাকে আরো সুন্দর করে গড়ে দাও যেখানে যা প্রয়োজন তা দিয়ে দাও এইটাই একমাত্র আল্লাহর ওলির মাজার আর যা ছিল সব ভণ্ড আমার খাজা মইনুদ্দিন চিশতি বলে বাদশা আলমগীর তুমি মস্ত ওরা ভুল করেছ ওই মক্কা দিল্লি থেকে এই আজমির পর্যন্ত যতগুলো মাজার তুমি ভেঙেছ প্রত্যেকটা মাজার আল্লাহর ওলির মাজার আউলিয়াদের মাজার তোমার ওই সালামের জবাব দেওয়া এত ঠেকানা আর প্রত্যেকটা আল্লাহর ওলি রুহানিতে ছিল মদিনা মনোয়ারার ভিতরে এই জন্য তোমার সালামের জবাব দেওয়া তারা প্রয়োজন মনে করে নাই তুমি কি তুমি একজন আউলিয়ার কাছে এক সাধারণ একজন বাদশা তুমি দুনিয়ার ভিতরে তাদের কাছে একজন ভিখারি তুমি প্রত্যেকটা মাজার নতুন করে গড়ে দাও বাদশা আলমগীর সেদিন প্রতিটি মাজার আবার নতুন করে গড়ে দিয়েছিলেন তাই ওহাবির কিছু দল আছে তারা বলে কি বলে অলিয়াউলিয়ার মাজারের ভিতরে কিছু নাই ওগুলি মইরা গেছে তো শেষ হয়ে গেছে আর আমি কি বলি আমি বলি আমরা তোমার রুহানি সন্তান
যদি আমার ডাক পছন্দ করে ওই খাজা মনউদ্দিন চিশতি আমার ডাকেও তিনি রুহানিতে আসতে পারে আমি বিফল হব কেন আমার বিশ্বাস থাকতে হবে ওরে মদিনাতে দয়াল নবী তোমায় ভালোবাসে ওরে মদিনাতে দয়াল নবী তোমায় ভালোবাসে ওরে মদিনাতে দয়াল নবী তোমায় ভালোবাসে তুমি তারে নিয়ে এসো খাজা গো খাজা তারে নিয়ে এসো খাজা গো খাজা তারে নিয়ে এসো খাজা গো খাজা তোমার এই রোষে উপস্থিত হয়ে মজলিসে খাজা গো ওরে কুতুবদিন ফরিদদিন থাকে যেন পাশে ওরে কুতুবদিন ফরিদদিন থাকে যেন পাশে ওরে কুতুবদিন ফরিদদিন থাকে যেন পাশে আবার নিজামুদ্দিন আলাউদ্দিন গো খাজা কয় সরকার সহায় আলম তোমার হীন দাসে তোমার হীন দাসে ওরে তোমার আসন তোমার পছন্দ খাজা তোমার আসন তোমার পছন্দ খাজা দর্শনে জুলা উপস্থিত হবে মজলিসে খাজা গো দয়ালো খাজা গো উপস্থিত হবে মজলিসে আমি কি বলবো রে বাবা উপর দিকে কি যেন করলে নিজের বুকেই পড়ে এই বিপদে পড়ছি শাহ আলম সরকার একটা কথা হিকছে এই কথাটা হইল যে আপনি আমার উস্তাদ আপনার কি কমু আমার কয় কি আমি উস্তাদ আমার কি কইব আমার থেকে যতটুকু শিখছে এতটুকু কইবা এর বেশি আর কি কইবা তো এটা আমার জানা কথাই তুমি কি কইবা যদি তুমি আমার অন্যায়টারও অন্যায়ের প্রতিবাদ না কইরা নিরবতা অবলম্বন করো তাইলে এই যে পাল্লাগানের মধ্যে তুমি আর আমি দুজন যে দুইটা পক্ষ নিলাম দুজন উকিলের মতো তে আমি তোমার বাবা হিসাবে আমারও যদি ছেড়ে দাও তো আমার আসামি লয়ে তো আমি করে থেকে গেলাম গা তোমার আসামিরে তো বাবা হিসাবে আটকায় থেকে গেলাম তোমার মক্কেল যিনি তোমার মক্কেল যিনি তুমি যার ওকালতি করতেছ সেই মক্কেলকে তো তুমি আটকায় থেকে গেলা অর্থাৎ সোজা কথায় বলতে গেলে বাপ হিসাবে বা ওস্তাদ হিসাবে যদি কিছু না কইয়া সত্যটারও ধামা চাপা দিয়া বা মিথ্যাটারও ধামা চাপা দিয়া থুয়া যাও এই এই শ্রোতাদের যে একটা ঠক হবে এইটার সমস্ত দায় দায়িত্ব তোমার মাথার উপরে রইল কারণ দোষ করলে তুমি করবো আমার কি আমার কথা ছিল
তার কথার পরিপ্রেক্ষিতে ওই ইঁদুরের কথার পরিপ্রেক্ষিতে খাওয়াইলা লওয়াইলা ভালা কাল্লা হালা হালা বলে কষ্ট পাই ওই জায়গার মধ্যে এরকম হইলে না বুঝা কইলে ওই যে কইছিলাম বিশ পিঁপড়ের কথা মাথার মধ্যে ডাব পড়লে কষ্ট পাই না কষ্ট পাই সেই জায়গাটার মধ্যে তার পরিপ্রেক্ষিতে এবার আমার একটা মাইর দিয়ে গেছে কেমন মাই পোলা পানে যে মাইর দেয় সেই মারি দেয় ওই বড় ভাই বলে ই কি হ্যাঁ বড় ভাই ট্যাংরা আর ওই ছোট ভাই হলো কানা ছোট ভাইয়ে দেহে বড় ভাইয়ে নামাজের সময় পরে সুরা ফাতেহা ইয়া কানা বধু ইয়া কানা আস্তাইন ছোট ভাইয়ে কয় প্রত্যেক দিন আমারে কয় আজকে দাঁড়াইছে হ্যাঁ দাঁড়া কয় তুমি সময় পেলে পরে বইরো নাহলে আমার পিছনে মুক্তা দিও নামাজের মধ্যে এবার কইতাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমুদ্দিন ইয়া ন্যাংরা বধু ইয়া ন্যাংরা আস্তাইন তো বড় ভাই কয় ইয়া ন্যাংরা আস্তাইন মানে কি এই এই আয়তের মধ্যে ইয়া ন্যাংরা আস্তাইন না ইয়া কানা বধু আছে বলে জানি ইয়া কানা বধু আছে প্রত্যেকদিন আমার কানা দেখালি ইয়া কানা বধু ইয়া কানা বধু আর আজকে একদিন তো ন্যাংরা কষি দেখে চিতে যাও এইরকম একটা মাইর দিয়ে গেল আবার বুঝাইও গেল জাবুল সরকার যদি এইবার বাড়ি তার উস্তাদ যদি এইবার এই ধরনের কথাবার্তা কয় আপনারা কেউ নিয়েন না আসল কথা কই শেষ করতাম না ওই কথা কোন সুমকম আমি তো বুঝতে শেষ করতে পারি না ওই ন্যাংরার বউ ন্যাংরা দেহা দেহিতে মনে করে আজকে আমি একটু নামাজ পড়ুম নামাজ শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর আমগ বাড়ি উনির মালিক ইয়ামুদ্দিন ইয়াকানা বধু ইয়াকানা স্তাইন তো ওই বড় ভাইয়ের বউ ওই সুরা ফাতেহার মধ্যে জীবন তো শুনি নেই এই কথা আলহামদুলিল্লাহ রাব আমগ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর আমগ বাড়ির উনি মালিক ইয়ামুদ্দিন না হলে কি হবো বই আমাকে উনির নাম না ওই রহিম এর লেগা ওই স্বামীর নাম লইতে নাই যার জন্য বলছি আলহামদুলিল্লাহ হেরাবিল আর আমাকে বাড়ির উনি মালে কে অমির দিন তো ওই রকম আমাকে বাড়ির উনি মালে কে অমির দিন করতে পারবা আসলটার কাছে যাইতে পারবা না আসলটার কাছে যাইতে হইলে ওই ন্যাংরা হোক নাহলে কানা হোক তার ভিতরে যদি সত্যিকারী এলেন থেকে থাকে ওইটাই তোমার শুনতে হবে তাকেই তোমার ইমাম বানাইতে হইব আমার প্রশ্নের জবাব দিয়ে এবার আমাকে একটি প্রশ্ন করেছে বড়বীর আব্দুল কাদের জিলানি ২৮ দিনে এক ব্যক্তিকে বেলায়েত দান করেছিল ব্যাপারটা এমনি হয়েছিল বুগদার শহরের মধ্যে এক ব্যবসায়ী তার নাম আব্দুল রহমান আব্দুল রহমান মৃত্যু সজ্জায় তার এক ছেলে এই যুবক ছেলেকে ডাইকা বলছে বাবা আমার মৃত্যুর পরে তুই কিন্তু ওই আব্দুল কাদের জিলানির সঙ্গ করবি এটা হলো আমার আদেশ বাবা মারা গেছে ছেলে ও বাবের আদেশ পালন করতে গিয়ে বড়বীর আব্দুল কাদের জিলানির কাছে বলে আমার বাবা মৃত্যুর সময় বলে গিয়েছে সে মারা যাবার পরে আমি যেন আব্দুল কাদের জিলানির সঙ্গ করি তাই হুজুর আপনার কাছে এসেছি আমি এতিম মানুষ বড়বীর আব্দুল কাদের জিলানি এতিমের প্রতি করুণা দয়া সমস্ত কিছু ধর্মের দৃষ্টিতে যাহা আছে তাহা কিছু করতে গিয়া ওর মনে যেন ব্যথা না পায় ভালো ভালো খাবার দেয় ভালো ভালো জামা কিনা দেয় দামি জামা কিনা দেয় মাদ্রাসায় ভর্তি করে দিছে কিতাবের মধ্যে লিখেছে ওই মাদ্রাসার মধ্যে পাঠ করতেছিল অধ্যয়ন করতেছিল মাদ্রাসার বাহিরে এক সময় আসার পরিপ্রেক্ষিতে এক দরবেশ ওই জায়গাতে যাওয়ার সময় বলল হে দামি দামি পোশাক পরে আল্লাহ পাইতে চাও দামি দামি পোশাক পরে আল্লাহ পাইতে চাও শুধুমাত্র এই কথাটা কইছে এই কথাটা কর সঙ্গে সঙ্গে তার ভিতরে জালালি ভাব হয়ে গেল সঙ্গে সঙ্গে দামি পোশাকটা ফাইরা ফেললেন ছিঁড়ে ফেললেন উন্মাদের মতো হয়ে গেল মুখের মধ্যে শুধু শব্দ হইল লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ করতে 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 ইল্লাল্লাহ করতে করতে জঙ্গলের মধ্যে চলে গেছে জঙ্গলের মধ্যে পাগল অবস্থা আছে অন্যান্য ভক্তরা মাঝে মধ্যে দেখে আয়সা বড়বীর আব্দুল কাদের জিলানির কাছে বলে হুজুর বহু এক জঙ্গল এক সব ছাইড়া দিয়ে গেছে গা হুজুর পাগল হয়ে গেছে গা হুজুরে বলে ২৮ দিনের দিন বলে অমুক দিন ওই ২৮ দিন যেদিন হইব অমুক দিন দজলা নদীর পারে জঙ্গল থেকে সে একবার বাইর হয় বাইর হইলে আমার কাছে লইবি ভক্তরা ঠিক ওই সময় মতো দজলা নদীর পারে গিয়া দেখে যে সে পানি দিয়ে অজু করতে বাহির হয়েছে যা বলছে বড়বীর আব্দুল কাদের জিলানি আপনাকে রেখে বড়বীর আব্দুল কাদের জিলানি আমাকে একটু স্মরণ করছে আইসে বড়বীর আব্দুল কাদের জিলানি তাকে টান দিয়ে বুকের মধ্যে লইয়া কলে যা বাবা তুই ২৮ দিনের মধ্যে আল্লাহর যে প্রেমের ভাব দেখাইছ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের প্রতি পাগল হইয়া দুনিয়া ত্যাগ করে দিয়েছ এর বিনিময়ে আমি তোকে বিলায়াত দান করিয়া দিলাম তুই আউট হয়ে যা এই ছিল তার আরেকটি প্রশ্ন বড় পীর সাহেব একদিন দাই মার বাড়ি যান
বড় পীর সাহেব একদিন দাইমার বাড়ি যান বড় পীর সাহেব একদিন দাইমার বাড়ি যান ঘরে বসিয়া পীরে পাঠ করে কোরআন পাঠ করে কোরআন ঘরে বসিয়া পীরে পাঠ করে কোরআন পাঠ করে কোরআন লাঠি মাথায় জলে বাতি গো মাথায় জলে বাতি জালালি হইয়া লাঠি তুরে বিজলি চমকান জালালি হইয়া লাঠি তুরে বিজলি চমকান বড় পীর সাহেব দাই মারবাদি গান বড় পীর সাহেব তাই মারবাদি যান ঘরে বসিয়া পীরে পাঠ করে কোরআন পাঠ করে কোরআন ঘরে বসিয়া পীরে পাঠ করে কোরআন পাঠ করে কোরআন ঘরের চতুর কোণে গো ঘরের চতুর কোণে সাহেব একদিন দাইমার বাড়ি যান ঘরে বসিয়া পীরে পাঠ করে কোরআন পীরে পাঠ করে কোরআন বড় পীরের হাতের লাঠি শুনিয়া কোরআনের লেহান পীরের হাতের লাঠি দাঁড়াইয়া গেল লাঠি মাথায় জ্বলে বাতি বড় পীর আব্দুল কাদির জিলানির মুখে আল্লাহর এসকো ভাবে কোরআনের লেহান শুনে সেই লাঠি আর স্থির থাকতে না পারে লাঠি দাঁড়াইয়া গেলে লাঠি দাঁড়াই গেলে দাঁড়ায় তো গেলেন গেলেনই লাঠির মাথার মধ্যে একটা বাল্ব লাইট বাতি হাজার পাওয়ারের একটি বাতির মতো একটা বাতি জ্বলতে লাগলো আর সেই কোরআনের সুরের লেহানে পাগল হইয়া সেই লাঠি ঘরের চতুর্দা ঘুরতে লাগলো আর আগুনের মতো পাইপ লাইটের মতো আলোকিত হইতে লাগলো তাই মাইয়াই দেখিয়া আল্লাহর দরবারে করে হাজারো হাজারে গো হাজারো হাজারে শুক্রায় আদায় করে হাজারে হাজারে গো হাজারে হাজারে গো
কাদের জিলানি তার কোরআন পাঠের কথা কি বলবো রে বাবা বড়পীর আব্দুল কাদের জিলানি কোরআন তেলায়েত করলে আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত বড়পীর আব্দুল কাদের জিলানির কোরআন তেলায়েত শুনে তারা মশগুল হয়ে যেতেন বড়পীর আব্দুল কাদের জিলানি এই দুনিয়ার মধ্যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি মানুষকে ইসলামের পথে রাখার জন্য আজীবন চেষ্টা করে ধর্মের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি হলো বড়বীর আব্দুল কাদের জিলানি বড়বীর আব্দুল কাদের জিলানি বড়বীর আব্দুল কাদের জিলানি কোরআন পড়া কি বড়বীর আব্দুল কাদের জিলানির প্রসাব শেষ সময় ইন্তেকালের সময় বড়বীর আব্দুল কাদের জিলানির অসুখ এক ইহুদি বা খ্রিস্টান ডাক্তারের কাছে তার ভক্তরা গেছে যায় বলে আমার বাবার অসুখ আইতেছে না ডাক্তারের কাছে কয় না আইলো চলবো একটু প্রস্রাব লই তাহলেই পরীক্ষা করে ওষুধ দিতে পারবো বড়বীর আব্দুল কাদের জিলানির কাছে বিনয় করে বলছে বাবা আপনার ডাক্তারের কাছে নিতে চাই আপনি ডাক্তারের কাছে তো যান না যাবে কেমনে বড়বীর আব্দুল কাদের জিলানি জানে যে আমার এই রোগ সেই রোগ না এই রোগ হলো আমার আল্লাহর কাছে মিলনের রোগ কোনো ডাক্তার এই রোগ ভালো করতে পারবে না তাই নীরবতা অবলম্বন করে ডাক্তার কাছে যায় না ভক্তরা অনুরোধ করে বলে হুজুর না যান না যান দয়া করে একটু প্রস্রাব দেন একটা একটা শিশি দিয়ে গেলাম একটা বোতল দিয়ে গেলাম একটু প্রস্রাব দেন বড়বীর আব্দুল কাদের জিলানি সময় মতো একটু প্রস্রাব করে সেই শিশির মধ্যে রেখে দিয়েছে ভক্তরা সুযোগ পেয়ে সেই শিশি ওই ডাক্তারের কাছে ইহুদি বা খ্রিস্টান ডাক্তারের কাছে নিয়ে গেছে ইহুদি ডাক্তারের কাছে গিয়ে বলছে বাবার প্রস্রাব নিয়ে এসেছি পরীক্ষা করেন ইহুদি ডাক্তার পরীক্ষা করার জন্য বোতলের মুখ শিশির মুখ যখন কাক খুললেন খোলার সঙ্গে সঙ্গে বড়পীরের প্রস্রাব নয় সেই ইহুদি চিৎকার করে খ্রিস্টান চিৎকার করে বলতে লাগলো এটা আতর নিয়ে আইছো তুমি ম্যাস্করম্বর আতর নিয়ে আসছো কেন বলে আতর না বলে কি মেয়ে আতর না তুমি তো সাতন না বাবা প্রস্রাব করছে বলে না এই তো ম্যাস্করম্বর আতর আরো মানুষ পরীক্ষা করুক পরীক্ষা করে দেখে ম্যাস্করম্বরের আতর তারা বলছে বড়বীর আব্দুল কাদের জিলানির প্রস্রাব নিয়ে এসেছি ইহুদি খ্রিস্টান সেই ডাক্তার আরো লোক জমা হয়ে গেছে প্রায় 400 জন ইহুদি খ্রিস্টান জমায়েত হয়ে গেছে তারা বলে এই প্রস্রাব যদি এই এটা হয় বড়বীর আব্দুল কাদের জিলানির প্রস্রাব যদি এটাই হয় সেই প্রস্রাবে যদি আতর গোলাপ মেস্কর আম্বরের গন্ধ হয় তাহলে বড়বীর আব্দুল কাদের জিলানির প্রস্রাব প্রস্রাব না তার রোগ রোগ না তার রোগের নাম আল্লাহ প্রেমের রোগ এই রোগের ওষুধ নাই তার আল্লাহ ঠিক তার ধর্ম ঠিক বড়বীর আব্দুল কাদের ঠিক তাই আমি আজ থেকে স্বীকার করে যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক্তারের এই কথা শুনে 400 জন ইহুদি খ্রিস্টান সেদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিলেন বড়বীর আব্দুল কাদের জিলানির প্রস্রাবে আর কোরআনের কথা তো বলে শেষ করা যাবে না হাজারে হাজারে গো হাজারে হাজারে গো তাই মাই দেখিয়া আল্লাহরি দরবারে শুক্রিয়া জানাইল মায়ে হাজারি হাজারে গো হাজারি হাজারে ভেবে কয়া মিনতি করি রে বন্ধু আমায় সাইরা যাইও না
আমি তো জানি দারোগালিশা তুমি আপনা ও আমি তো জানি রে বান্ধব তুমি আপনা এই মিনতি করি রে বন্ধু
তোমারে জীবনে ওরে রাপি আমার কোনো মানে ওরে বন্ধু না পাইলে আমার জীবনে হলো রাপি আমার কোনো মানে ওরে বন্ধু না পাইলে তোমারে জীবনে ওরে রাপি আমার কোনো মানে আমার পাগল মনে তোমায় ছাড়া আর কিছু চাই না কিছু চাই না জানি রে বান্ধব তুমি আপনা ও আমি তো জানি রে বান্ধব তুমি আপনা প্রাণের বান্ধব তোমারে পাইলে প্রাণের বান্ধব তোমারে পাইলে ওরে ভেবে কৈশানু জ্বালালে ওরে বান্ধব প্রাণের বান্ধব তোমারে পাইলে কৈশানু জ্বালালে ওরে বান্ধব প্রাণের বান্ধব তোমারে আমি তো জানি রে বান্ধব তুমি আপনা এই মিনতি করি রে বন্ধু ছাইরা যাইও না আমি তো জানি রে বান্ধব তুমি আপনা ও আমি তো জানি রে বান্ধব তুমি আপনা এই মিনতি করি দারোগা লিসা ছাইরা যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপনা ও আমি তো জানি রে বান্ধব তুমি আপনা মুর্শিদ নাম্বি অমূল্য ধন দিন থাকি না ভুইল লোহা রেহে বানাইল কাঁচা আমার বান্ধব নসিমণি রে লোহা রেহে বানাইল কাঁচা ডাকাতি করতো এক ব্যক্তা কিন্তু বড় বীরের ভক্ত ডাকাতি যে করে এটা মানুষ জানে না সমাজের মধ্যে সত্য বেশে মানুষ জানে যে মানুষটা দেখায় যে বড় বীরের ভক্ত মারা গেছে তারে মাটিটা ছুঁয়েছে মন কীর্ণ কিরাইছে
আয়াজি কাছে করে রত্তর কেটে রে আল্লাহ কেডা ডাকাইতে কয় তোমার আল্লাহ যেটা আমার আল্লাহ এটা একটই মনকির নকির কয় কথাটা তো কইছে কায়দা মতো রে করছে ডাকাতি দুনিয়ার মধ্যে এ নাই ওসালা কি শুরু করছে একটা কয়টা আরেকটা জিগা একটা না গেছে প্রশ্ন আরেকটা করে দুই নাম্বারটা করে ও আমা দিনুকা তো ধর্ম কি অহনার ডাকাইতে কইতারে না দুই ফেরেশতা রাগ হই আইছে শাস্তি দিব আগুনের গুর্জ দ্বারা দোজকের মধ্যে নিব জবাব দিতে পারে না ডাকাইতে কয় তোমরা এটা কি লইছ কয় আগুনের গুর্জ লই এসি দোজকের আগুনের গুর্জ লইছি তোর দোজকের নিমু পিটামু তুই দিন ধর্মের কথা কইতে পারছ না বলে দেখলাম পরীক্ষা করে তারা কি করছ আমি জানি না দিন ধর্ম বলে দিন ধর্ম কি বলে দিন আমার আব্দুল কাদির আমার আব্দুল কাদির ইরানের পীর হয় দস্তাগির দিন আমার আব্দুল কাদির ইরানের পীর হয় দস্তাগির দিন আমার আব্দুল কাদির আমার দিন আব্দুল কাদির দুই ফেরেশতা কয় আরো বেশি ভালো কইরা দিন অর্থ হইব দিন আল ইসলাম আর তুই কস আব্দুল কাদির আব্দুল কাদির কোন দিন নাকি রে শাস্তি দিতে যখন রাগ হয়ে গেল আর গাইবি থেকে আল্লাহ পাক ডাক দিয়া বলছে কবরের মধ্যে ওই দুই ফেরেশতারে একটা শাস্তিও ধরে দিস না তারে বেস্তের ভিতর ঢুকাই দে বলে কোন কি ওই দিন কইতাল না আব্দুল কাদিরের নাম কয় কয় আমার বন্ধুর কথা তো কইছে আব্দুল কাদির তো আমার বন্ধু এই বন্ধুর কথা যে কবরের মধ্যে মনে করছে এই জন্য আমি ওর যাব জীবনের ডাকাতি মাকাতি গুণাগুণা যা আছে সব মাফ করে দিলাম ওর কবরের সঙ্গে রাস্তা বানিয়ে দে তাই মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইলো কাঞ্চা সোনা এটা লোহা কিন্তু স্বর্ণ হয়ে যায় মুর্শিদের পরশের মধ্যে আমার দয়াল নামটি যে করলো যে করলো সাধা বিনা দুধে দই পাতিয়া তুই লাছে কয় ওরে আমার মন
সেনা মুর্শি দের বছর সাধক কালা সাকয় সিডি ক্যাসেটটি শোনার অনুরোধ রেখে এই ক্যাসেটটির গান আমাদের উভয়ের পাল্লা সমাপ্তি করছি। অনুরোধ রাখছি এই জন্য যে একটা বিশ্বাস রাখতে হবে, সেই বিশ্বাসটা হলো যে আমি যখন এখানে কথাবার্তা বলেছি বা শাহ আলম সরকার যখন বলেছে, যত কটা প্রশ্ন উত্তর হয়েছে তা প্রত্যেকটি মানুষের জন্য সত্য হিসাবে সারা জীবনের জন্য গ্রহণযোগ্য। সবার প্রতি শোনার অনুরোধ রেখে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।